থাকতে বন্ধুরা, আমরা নত্ববিধান এবং সত্ত্ববিধান নিয়ে আলোচনায় রয়েছি। গত পর্বে আমরা মধ্যাহ্ন এর ব্যবহার শিখেছি, আজকে আমরা মধ্যাহ্ন স এর ব্যবহার শিখব। কোথায় কোথায় মধ্যাহ্ন স ব্যবহার করতে হবে তা নিয়ম এবং উদাহরণের সাহায্যে আমরা দেখব। আমরা জেনেছি কেবলমাত্র তৎসম শব্দেই মধ্যাহ্ন স ব্যবহার করতে হয়, তৎসম ব্যতীত অন্য কোনো শব্দে কিন্তু মধ্যাহ্ন স ব্যবহারের নিয়ম নেই। আমরা প্রথমে দেখব তৎসম শব্দে রি, কার, রি, রেপ, যেমন এই যে রি, রেপ, এরপরে মধ্যাহ্ন স বসবে, যেমন কৃষক, ঋষি, বিমর্ষ, মহাকর্ষণ, মহাকর্ষণ, বর্ষণ ইত্যাদি। আবার সম্ভাষণ বা অভিবাদনমূলক শব্দে আমরা যদি একারের ব্যবহার করি তাহলে একারের পরে মধ্যাহ্ন স ব্যবহার করতে হবে। নিয়মটি হচ্ছে সম্ভাষণ বা অভিবাদন, অভিবাদনমূলক শব্দে একার, একারের পরে মধ্যাহ্ন স ব্যবহার করতে হয়। কেমন? সুজনেষু, সুজনেষু, কল্যাণেষু, বন্ধুবরেষু, বন্ধুবরে সু, স্নেহাস্পদেষু, স্নেহাস্পদে সু, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা মধ্যাহ্ন স ব্যবহার করব। ট এবং ঠ এর আগে যদি যুক্ত স ব্যবহার করতে হয় সেক্ষেত্রে অন্য কোনো স ব্যবহার করা যাবে না, শুধু মধ্যাহ্ন সই ব্যবহার করতে হবে। নিয়মটি কেমন? ট এবং ঠ এর আগে, ঠ এর আগে যুক্ত স ব্যবহার করতে হলে আমরা মধ্যাহ্ন স ব্যবহার করব। যেমন ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ, এটি মধ্যাহ্ন স, দন্ত স ব্যবহার করা চলবে না। শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, কাষ্ঠ, পুষ্টি ইত্যাদি। আবার অষ্ট, ভ্রষ্ট, বৃষ্টি, সবগুলোই ট এবং ঠ এর আগে যুক্ত স, সেজন্য আমরা মধ্যাহ্ন স ব্যবহার করলাম। আবার হচ্ছে সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পর ক, খ, প, ফ এর যে কোনো একটি থাকলে বিসর্গ স্থানে মধ্যাহ্ন স হবে। নিয়মটি আমরা লিখব সন্ধিতে বিসর্গ, এই যে এইগুলোকে বিসর্গ বলা হয়, বিসর্গযুক্ত ইকার অর্থাৎ হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার এর পরে যদি ক, খ, প, ফ যে কোনো একটি থাকে তাহলে এরপরে স এর উচ্চারণ করতে হলে আমরা অবশ্যই মধ্যাহ্ন স ব্যবহার করব। যেমন আবি, এখানে বিসর্গ যোগ কার, এখানে হয়ে যাবে আবিষ্কার, এটি মধ্যাহ্ন স হয়ে গেল। নি, বিসর্গ যোগ প্রাণ, নিষ্প্রাণ, রাণ,
হ্রস্বইকার এবং উকারান্ত উপসর্গের পরেও কিন্তু মধ্যাহ্ন স্ব আসে। নিয়মটি হচ্ছে হ্রস্বইকার এবং উকারান্ত উপসর্গের পরে, উপসর্গের পরে মধ্যাহ্ন স্ব ব্যবহার করতে হবে। কেমন? পরিষদ, অভিষেক, বিষাদ, প্রতিষ্ঠান, পরিষ্কার, ব্যাস। আমরা লক্ষ্য করেছি অভিষেক, পরিষদ এবং অনুষ্ঠান ইকার এবং উকারান্ত উপসর্গের পরেই মধ্যাহ্ন স্ব বসে, সেই নিয়ম অনুসারে ব্যবহার করা হয়েছে। আবার বৃষ, বৃষ্টি, ঋষি, এগুলো রি বা রিকারের পরে মধ্যাহ্ন স্ব বসে, সেজন্য ওই নিয়ম অনুসারেই বসানো হয়েছে। কিছু শব্দ আছে যেগুলোতে স্বাভাবিকভাবে মধ্যাহ্ন হয় এবং স্বাভাবিকভাবে মধ্যাহ্ন স্ব হয়, তবে সেটি তৎসময় শব্দে। এরকম শব্দ আমরা কয়েকটা এখন দেখব, যেমন পণ্য, আপন, গণিত, গণিত বানানে কিন্তু দন্তন্য হয় না, চাণক্য, কঙ্কন, বিনা, এই শব্দগুলো লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু নত্যবিধান সত্যবিধানের বিশেষ কোন নিয়মের অন্তর্ভুক্ত নেই বা অন্তর্ভুক্তি নেই, স্বাভাবিকভাবে এগুলো মধ্যাহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া স্বাভাবিকভাবে কোনগুলোতে মধ্যাহ্ন স্ব ব্যবহার করা হয় সেগুলো আমরা একটু দেখব। ভাষা, মহিষ, পাষাণ, পুরুষ, ভূষণ, কোষ, ঔষধ, বিশেষ্য, বিশেষ ইত্যাদি। আমরা পরবর্তী শিখন পর্বে আলোচনা করব কোথায় দন্তন্য বসে, কোথায় দন্ত স বসে, কোথায় তালব্য বসে এবং কেন এগুলো বসবে, কোন নিয়ম অনুসারে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ এ পর্যন্তই।